আমরা শ্রবণ করেছি দৃষ্টিপাতের মাধ্যমে মহামায়া দুর্গা দেবী গর্ভসঞ্চার করলেন জীবরূপ বীর্যের মাধ্যমে কালেতে কি হলো কালেতে দুর্গা দেবী মহত্তত্ত্ব বা হৈমাণ্ড প্রসব করল সেই মহত্তত্ত্ব বা হৈমাণ্ডের মধ্যে কি ছিল অনন্ত কোটি হিরণ্যগর্ভ এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম অবস্থা যদিও সব কথা এখন বুঝতে পারবেন না শুনে যান তবুও বুঝতে পারুক বা না পারুক শাস্ত্রে এই কথাই বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাদ বুঝু বা না বুঝু কে হো শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসে প্রীতি শুনিলেই হয় বড় হিত শুনলেই মঙ্গল তাই যতটুকু বুঝতে পারেন পারেন না পারেন তাতে দুঃখ নাই কিন্তু কানটা খরগোশের মতো রাখুন আর গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এই কথা সব দিন সব সভাতে হবে না কারণ আজকের অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি বলে তাই এই কথা আজকে আমরা একটু শ্রবণ করছি যেহেতু অদ্বৈত আচার্য প্রভু কারণদর্শাই বিষ্ণুর অবতার সেই কারণদর্শাই বিষ্ণু তাহলে অদ্বৈত আচার্য বিশ্ব সংসারের সৃষ্টির খেল সব অদ্বৈত আচার্য প্রভুর হাতের মধ্যে মুঠোর মধ্যে রয়েছে যদি পক্ষান্তরে ধরি এই জন্য অদ্বৈত আচার্য কোন সাধারণ তত্ত্ব নয় একটু আগে আমরা কীর্তন শ্রবণ করলাম শ্রী চৈতন্য জয়াদ্বৈত নিত্যানন্দ করুণাময়ম এক অঙ্গ ত্রিধামূর্তি কৈশোরাধি সদাবরম একথা আমরা শ্রবণ করেছি একটু আগে শ্রী চৈতন্য কে স্বয়ং ভগবান জয়াদ্বৈত অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ স্বয়ং বলরাম বলছে এখানে বলছে যে এক অঙ্গ তিনটা কি তিনটে সব একই অঙ্গ ত্রিধা মূর্তি মূর্তি তিনটা ধারণ করেছেন কিন্তু অঙ্গ কয়টি হ্যাঁ মূর্তি তিনটা কিন্তু অঙ্গ একই অঙ্গ ত্রিধামূর্তি শ্রী চৈতন্য অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ একই অঙ্গ ত্রিধামূর্তি আর কি কৈশোরাধি সদাবরম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কৈশোরাধি সদাবরম কৈশোর কৈশোরকাল কত বয়স থেকে কত বয়স পর্যন্ত কৈশোরকাল আমরা জানি কৈশোরকাল কৈশোরাধি সদাবরম কৈশোরকাল কত বছর থেকে কত বছর পর্যন্ত বাল্যকাল ছয় থেকে দশ পর্যন্ত পৌগণ্ডকাল এগারো থেকে পনেরো পর্যন্ত কৈশোরকাল যৌবনং সাততত পরম কৌমারং পঞ্চমাব্দতং পৌগণ্ডং দশমাবধি আ ষোড়শাচ্চ কৈশরং যৌবনং সাততত পরম শাস্ত্রে এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন পাঁচ বছর বয়স পর্যন্ত বাল্যকাল ছয় থেকে দশ পর্যন্ত পৌগণ্ডকাল এগারো থেকে পনেরো পর্যন্ত কৈশোরকাল আর ষোলোয় পা পড়লে যৌবন স্টার্ট যৌবনং সাততত পরম ষোলো থেকে তিরিশ যৌবন তিরিশের পর থেকে পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত প্রৌঢ়কাল তারপরেই বার্ধক্যকাল তারপরেই মৃত্যু এই হলো ক্লাসিফিকেশন বয়সের ক্লাসিফিকেশন এখানে বললেন শ্রী চৈতন্য জয়াদ্বৈত নিত্যানন্দ করুণাময়ম তিনজনেই করুণাময় এক অঙ্গ ত্রিধা মূর্তি কৈশোরাধি সদাবরম তাহলে তিনজনের বয়স সর্বদাই কত কিরকম দেখতে তিনজনের সর্বদাই এগারো থেকে পনেরো কৈশোরাধি সদাবরম কিন্তু আমরা যখন পঞ্চতত্ত্বের মধ্যে ছবি দেখি তখন আমরা দেখি অদ্বৈত আচার্য প্রভুর বুড়া বেশ হ্যাঁ সব থেকে বয়স্ক এটা জগতের নাটক এটা জগতে অদ্বৈত আচার্য প্রভু একশো পঁচিশ বছর অবস্থান করেছেন
নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর আসার অনেক পূর্বেই অদ্বৈত আচার্য প্রভু জগতে এসেছিলেন। জগতের দুঃখ দেখে অদ্বৈত আচার্য প্রভু, ব্যবহারিক রস দেখে অদ্বৈত আচার্য প্রভু নিজে কাঁদতে লাগলেন। জীবের দুঃখে তার অন্তর কাঁদে, এই জীবের দুঃখে যাদের অন্তর কাঁদে তাদের হৃদয়কে বলা হয় বদান্য হৃদয়। জীবের দুঃখে যারা হৃদয় কাঁদে যাদের তাদেরকে বদান্য বলা হয়, কিন্তু এই জীবের দুঃখে সর্বোচ্চতম যার হৃদয়ে কাঁদে তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু ওই জন্য রূপ গোস্বামী পাদ নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। হ্যাঁ, মহাপ্রভুকে রূপ গোস্বামী পাদ এইভাবে প্রণাম করেছেন। কি অপূর্ব মহাপ্রভু শিক্ষা, আর কি অপূর্ব রূপ গোস্বামী পাদের রচনা শৈলী, কি তাদের শাস্ত্র ব্যাখ্যা, কি তাদের কৃপা সাক্ষাৎ ভগবানের কৃপা লাভ করে জগতের প্রতি কৃপা ছড়িয়ে দিয়েছেন মহাপ্রভুর আদেশে। আমরা মহাপ্রভুর প্রণাম কোনোদিনই করতে পারতাম না যদি রূপ গোস্বামী পাদ এভাবে আমাদেরকে শিক্ষা না দিত। রূপ গোস্বামী পাদ কিভাবে প্রণাম করলেন আমরা অনেকেই প্রণাম জানি, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম বলে আমরা মহাপ্রভুকে প্রণাম করি। কারা কারা এই মন্ত্র মুখস্থ আছে হাত তুলুন তো দেখি, কজনের এই মন্ত্রটা মুখস্থ আছে হাত তুলুন, কজনের, যে কজনের মুখস্থ আছে সেই কজন হাত তুলবেন। দেখুন চার জনের মাত্র মুখস্থ আছে, তাহলে মহাপ্রভুকে আপনারা প্রণাম করেন না। মহাপ্রভুর প্রণাম মন্ত্র জানেন না মানে জীবনটাই ব্যর্থ। মহাপ্রভুর প্রণাম মন্ত্র যদি না জানেন জীবনটা ষোলো আনাই মাটি। মহাপ্রভু যিনি করুণা করবার জন্য আজ ভক্ত সেজে জগতে নেমে এসেছেন, আজকেই শিখে যাবেন আর জীবনে কোনোদিন ভুলবেন না। যদি না থাকে মোবাইলে রেকর্ডিং করে নিন, মন্ত্রটি আমি বলে দিচ্ছি, সবাই মোবাইলে রেকর্ডিং করে নিন। যদি না জানেন, যারা জানে তাদের কাছ থেকে লিখে নিন, না জানেন তো 20 টাকা দিয়ে একটা বই আমার কাছ থেকে কিনে নেবেন, ওখানে আমাদের মঠে বিক্রি হচ্ছে, আমাদের বুক স্টলে বিক্রি হচ্ছে, জয় বন্দনা বলে লেখা আছে, তাতে মহাপ্রভু প্রণাম মন্ত্র রয়েছে, রাধারানীর প্রণাম মন্ত্র রয়েছে, তুলসী মহারানীর প্রণাম মন্ত্র রয়েছে, এসবগুলো এগুলো শিখে নেবেন। তো সেই প্রণাম মন্ত্রটা কি আমি বলছি আপনারা একবার বলুন, নম, সবাই জোরে বলুন নম। আমি এতগুলো 5-6 জন মাত্র জানে, এতগুলো লোক জানে না, যার জন্য আমি একবার বলাচ্ছি, বলুন নম। ঝগড়ার সময় কিরকম ভরম বের হয়, নম নম, আর একটু জোরে নম 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 নম। এই বলে মহাপ্রভুকে প্রণাম করতে হবে। এই প্রণামের মানেটা কে কে জানে, যে 6 জন 8 জন হাত তুলেছেন এই প্রণামের মানে কে কে জানেন? এবার হাত তুলো। শ্লোক জানি, কিন্তু শ্লোকের তো যে মন্ত্র বলে প্রণাম করলাম সে মন্ত্রের মানেও বুঝি না, বলতে হয় মানে এইটা বলে প্রণাম করতে হয় সেটাই প্রণাম করে দিল, কিন্তু তার মানেটা কি? আজকে রূপ গোস্বামী পাদ এই প্রণাম মন্ত্র বলে কি বলতে পারবে? বলতে পারবে না। আর যেটুকু যেটুকু হয়তো একটু আছে জানতো, জিজ্ঞাসা করা হয়েছে সে হয়তো একটু সাহস করে বলতে কি আর বলবে। যাই হোক, চলুন রূপ গোস্বামী পাদ যে প্রণাম মন্ত্র আমাদের শেখালেন আজকে সকলেই শিখে নিন। মহাপ্রভুর কিচ্ছু না জানলে মহাপ্রভু প্রণাম, দয়ার অবতার, করুণার অবতার, করুণার সমুদ্র শ্রীমান মহাপ্রভু তাঁর প্রণাম। নম মানে নমস্কার করি, মহাবদান নাই কেন এটা এলো, এই দয়া জীবের প্রতি যে দয়া, অদ্বৈত আচার্যের দয়ার কথা বলতে গিয়ে মহাপ্রভু দয়াতে প্রবেশ করেছে। অদ্বৈত আচার্যের দয়ার কথায় আসবো আমরা। তো বদান্য মানে কি? বদান্য শব্দের অর্থ হলো জীবের জন্য যার হৃদয়ে কাঁদে, জীবের দুঃখে যার হৃদয়ে কাঁদে তিনি বদান্য গুণের অধিকার, তাকে বদান্য শব্দে অভিহিত করা হয়। বদান্য মানে বোঝা গেল, বুঝতে পেরেছেন সবাই? বদান্য মানে কি? জীবের দুঃখে যার হৃদয়ে কাঁদে,
জীবের দুঃখে যার হৃদয়ে কাঁদে তাকে বলা হয় বদান্য গুণের অধিকারী। আর বুঝতে অসুবিধা আছে কি? এর ভিতরে অসুবিধা আছে? আপনাদের জীবের দুঃখে কেউ কষ্ট পেলে আপনাদের কষ্ট হয়? পাশের বাড়ি কি হলো, খেলো কি, মরলো কি, তা দরকার নেই, আমারটা হলেই বলো বউ তোমার। তাহলে আমরা কেউ বদান্য গুণের লোক নয়, আমরা সবাই নিষ্ঠুর। তো এই জন্য বদান্য গুণটি হচ্ছে একটা মারাত্মক, আর সেই গুণের সর্বশ্রেষ্ঠতম অধিকারী হলেন শ্রীমান মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান নিজে। আজ ভক্ত সেজে ওলোকের প্রেম ধন জগতে দান করে যাচ্ছেন। জগতে প্রেম ধন দান করলেন, তাহলে নমো মহাবদান্যায়। মহাপ্রভুকে বললেন কি? মহাবদান্য, শুধু বদান্য নয়, কি বলেছেন? মহাবদান্য মানে যার উপরে আর বদান্যতা গুণের শ্রেষ্ঠতা কেউ প্রদর্শন করতে পারবে। নমো মহাবদান্য কৃষ্ণ প্রেম প্রদায়তি, তিনি জগতে এসেছিলেন কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। তাহলে গুণে তিনি মহাবদান্য, দাতা হিসাবে তিনি কি প্রেম দাতা, কৃষ্ণ প্রেম প্রদায়তি, দান করলেন কি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম প্রদায়তি, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে, আর তিনি নামে কি শ্রীকৃষ্ণ চৈতন্য, কি নাম ধারণ করেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নামনে গৌর কিসে নম, সেই গৌর বরণ ধারণকারী, গৌর রূপ ধারণকারী, তত্ত্বকাঞ্চন গৌরাঙ্গী, গৌরাঙ্গীর রূপটাকে নিয়ে এসেছেন, তাই তিনি গৌরাঙ্গ। হ্যাঁ, গৌরতি সে নমতা, রূপটা কি গৌর বর্ণ। তাহলে নামে তিনি, এবারে চারটে চলে আসুন, নামে তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য, রূপে তিনি গৌর রূপ ধারণকারী, গুণে তিনি মহাবদান্য, আর লীলাতে তিনি প্রেম দাতা। বুঝা গেল? তাহলে কি নাম ধারী, কি নাম, সবাই এবার বলে জোরে জোরে বলবেন, কি নাম ধারণ করেছে কৃষ্ণ চৈতন্য, নাম তার কি একবার জোরে বলো কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, রূপে তিনি কি গৌরাঙ্গ গৌর বর্ণ, আর গুণে তিনি কি মহাবদান্য, গুণে তিনি কি মহাবদান্য, জীবের প্রতি তার এত দয়া, এটা তার গুণ। আর লীলাটা কি প্রেম, তাহলে নাম রূপ গুণ লীলার চরম বিগ্রহ শ্রীমন মহাপ্রভু রূপগোস্বাই পাদ এই তাত্ত্বিক দর্শনে, এই দিব্য দৃষ্টিতে দর্শন করে প্রণাম করেছেন বলে আজ আমরা মহাপ্রভুকে এই মন্ত্র বলে প্রণাম করতে শিখেছি। যদি এটুকু আমরা না জানিয়ে মন্ত্র মুখস্থ না করি, তাহলে আমার মতো দুর্ভাগার সংসার কি আছে? তাহলে এই মন্ত্র কবে মুখস্থ হয়ে যাবে? মুখস্থ করার জন্য আপনাদের কত সময় দিতে হবে? পাঁচ মিনিটের মধ্যে মুখস্থ হবে তো? পাঁচ মিনিটের মধ্যে নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতি সে নম। এই তো চারটা কথা, চারটা ভেঙে ছড়িয়ে দিয়েছি একদম, তাই না? এরপরে আর কোনো হতে পারে না। এই চারটা জিনিস আমরা সহজ সরল ভাবে গ্রহণ করলাম। সেই অদ্বৈত আচার্য প্রভু মহাবদান্য অবতার, তিনিও কম যান না, জীবের দুঃখে তার হৃদয় কেঁদে উঠেছে। তিনি এসে দেখলেন জগতে কেউ হরিনাম সংকীর্তন করে না, ভগবানের সেবা পূজা নেই। অদ্বৈত আচার্য যখন আবির্ভূত হলেন জগতের কি দশা ছিল দেখুন, কিরকম দশা? এই মঙ্গলচণ্ডীর কীর্তন, এই বনবিবির কীর্তন, এই শীতলামার কীর্তন, এই শীতলামার গান, এই যে মনসার গান, এই যে আজ এখন হচ্ছে, এইগুলি তখন হচ্ছে অদ্বৈত আচার্যের সময়। সবে মঙ্গলচণ্ডী বিশ্বহরী এই গান করত, এখন যেমন ধরলে তিন দিন, তখন ওরকম ধরলে তিন দিন,
অদ্বৈতাচার্য তো সময় বুঝতে পারছেন আর সকলে ব্যবহারিক রসে মত্ত। আজকাল যেমন সমাজে বিয়ে শ্রাদ্ধ অন্নপ্রাশন জন্মদিন এই সমস্ত নিয়ে ব্যস্ত, অদ্বৈত আচার্যের সময় যখন অদ্বৈত আচার্য এসেছিলেন তখন ধন পুত্রের জন্য পুত্রের বিবাহ দিত বহু টাকা খরচা করে। টাকা কত খরচা করবে, শেষকালে টাকা খরচা করবার জায়গা নেই, তৎক্ষণাৎ সেই সময় তারা কি করত না বিড়াল বিড়ালিনীর বিবাহ দিত। অদ্বৈত আচার্যের সময় মনে রাখুন, অদ্বৈত আচার্য কোন সময় জগতে এসেছিলেন, বিড়াল বিড়ালিনীর বিবাহ দিত, ওর বাড়ির বিড়াল আর এর বাড়ির বিড়ালিনী, পালকি করে বিয়ে হতো, তাতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করত। তাহলে বুঝতে পারছেন আর কি, পুত্রের বিবাহ নাতির অন্নপ্রাশন আজ সমাজে যেমন ব্যবহারিক, এগুলো করে ব্যবহারিক রস, এগুলো কি বলে হয় ব্যবহারিক রস। আজকের আমরা অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি নিয়ে আমরা মাতামাতি করছি, আমরা কৃষ্ণের জন্মদিন নিয়ে মাতামাতি করছি, আমরা ভগবান রামচন্দ্রের রামনবমী নিয়ে মাতামাতি করছি, আমরা বড়দেবের আবির্ভাব তিথি তাই নিয়ে মাতামাতি করছি, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি আসছে, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নিয়ে আমাদের মাতামাতি করতে হবে। ভগবানের জন্মতিথি নিয়ে মাতামাতি যদি করি, সেটা নিয়ে যদি আনন্দ করি, তাহলে আমাদের গোলকে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আর এই ব্যবহারিক রসে নিম্নগামী হতে হবে, কোনো সন্দেহ নাই।